সিনবাদ কোথায়? ও একটু শহরের দিকে গেছে। আমাকে জানিয়ে গেল না, মনে হয় আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। ওকে খুঁজে দেখতে পারো, আমরা তো বিকেল পর্যন্ত এখানেই আছি। এদের নিয়ে যে কি করি। ও এটা নতুন বানিয়েছি। আমি তোমাকে চিনি না, তবে আমি তোমাকে চিনি, তুমি তো সিনবাদের বন্ধু। হ্যাঁ, আর তুমি? আমরা ঘনিষ্ঠ ছিলাম অনেক দিন আগে। তুমি যদি আসলেই সিনবাদের ভালো চাও, তাহলে ওকে নিয়ে এই দ্বীপটা ছেড়ে এক্ষুনি চলে যাও। সেটা সম্ভব না, ও এখানে নেই। কোথায় গেছে? শুনলাম শহরের দিকে গেছে। ওহ না, দেরি হয়ে গেল তো। তুমি তোর বন্ধু, জাহাজের অপেক্ষা করো, আমাদের জাহাজটা ওইখানে। কেউ কি আছো এখানে? কেউ শুনতে পাচ্ছো? কেউ কি আছো? কেউ আছো এখানে? তুমি কি মেভ? তুমি ঠিক আছো? সিনবাদ, আমাকে বাঁচাও তাড়াতাড়ি। মেভ, মনে হচ্ছে এখানকার কোনো ঠকবাজ সুযোগ পেয়ে তোমার সাথে একটু মজা করেছে। আমার সেরকম মনে হয়নি, মেয়েটা এখানকার কেউ না। নীল পোশাক পরা, গলার লকেটে একটা কয়েন। সোনার কয়েন? হ্যাঁ, অনেক পুরনো। রোমান? ওকে চেনো? অসম্ভব। ডুবার কি হয়েছে? তুমি কি ঠাট্টা করছো? হ্যাঁ, ঠাট্টাই। সিনবাদ, বাঁচাও। মেভ, ভিতরে ঢুকি।
চলে যেও না, এখন খেলার সময়, তোমার পছন্দ হবে। তুমি কি ভেবেছিলে, একটা পরি? কি চাও তুমি? তোমাকে সিনবাদ, তোমাকে আমার খুব একটা পছন্দ হয় না। তুমি চলে গেলে মেয়েটার কথা জানতে পারবে না। ও এখানে? হ্যাঁ, থাকতে পারে। কি করতে হবে? সরাসরি প্রশ্ন, আমার পছন্দ হয়েছে। ও প্রস্তাবটা হচ্ছে, আমার দলে তোমাকে যোগ দিতে হবে। তুমি আমাকে তোমার আত্মাটা দেবে, তাহলে মেয়েটাকে পাবে। না, হবে না। কি বলছো? আমার দলে যোগ দাও, তোমার পোশাকটাও সেরকম, ওটা তো তোমাকে ভালোই লাগছে। আমি মেভকে চাই। হ্যাঁ, অবশ্যই ওকে পাবে, আরো 100টা মেয়ে পাবে যদি আসো আমার দলে। আর এক পা সামনে আসলে তোমাকে আমি পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবো। তুমি হচ্ছে আমার পুরনো বন্ধু, তাই তোমাকে এই প্রস্তাবটা দিচ্ছি। তুমি আর আমি মিলে পৃথিবীতে রাজত্ব কায়েম করব, সব মানুষ থাকবে আমাদের পায়ের তলে। কি বলো তুমি? তুমি সময় নষ্ট করছো। ঠিক আছে, তোমাকে তাহলে একটা কথা বলি, তুমিও কিন্তু উপকারের বদলে সবার অপকার করে বেড়াচ্ছ, তাই না? একটু চিন্তা করে দেখো সিনবাদ, তুমি হয়তো উপকার করতে চেয়েছো, কিন্তু সব জায়গায় উপকারের চাইতে ক্ষতি বেশি হয়েছে। যারা উপকার পেয়েছে তাদের বলো। আর যাদের ক্ষতি বেশি করেছো? স্টেফার, স্টেফারের কথা মনে আছে? তোমার কারণে তোর অনেক ক্ষতি হয়েছে। এই দেখো আরো একজন, ওকেও অসময়ে বিদায় জানাতে হয়েছে। আমি আর এসব দেখতে চাই না। তবে দেখতে হবে, এদের কথা ভেবে কি খারাপ লাগছে? এবারে তোমার বান্ধবীকে দেখ, ওর নাম মেঘনা। খালি খালি পানিতে লাভ দিলে, সব জায়গায় শুধু ঝামেলা। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তোমাকে এখন মারতে পারি? আসলে তুমি পারবে না। আচ্ছা, তর্কের খাতিরে ধরলাম তুমি পারবে। এ পর্যন্ত তো অনেকজনকে খুন করেছো, কাউকে মারতে তোমার হাত কাঁপে না, মেজাজটাও সেই রকম। একটু ভেবে দেখো, খুন করতে তোমার খুব ভালো লাগে। সাহায্য করতে গিয়ে বাধ্য হয়ে করেছি। নিজের পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছো, যত বেশি খুন করবি আমরা কাছাকাছি চলে আসব। এবারে আয়নাটা একটু দেখো, দেখো কি হয়ে যাচ্ছ তুমি।
মনে হচ্ছে ডিমডিমের জাদু তোমাকে আর বাঁচাতে পারবে না। তোমারও কাছে ব্যাপারটা খারাপ লাগবে না। আমি কখনো ওরকম হব না, কখনোই না। না হবে না, সব এখন তোমার হাতেই। তুমি চলে যাও, তোমার এখানে থাকার অধিকার নেই। তাহলে বের করে দাও। আমি সেটা করতে পারবো না। অবশেষে তোমাকে দেখলাম আমি। কে তুমি? তোমার বন্ধু, যে তোমাকে এখান থেকে জীবিত বেরোতে সাহায্য করবে। ও চাইলে এখনই এই জায়গা থেকে চলে যেতে পারে। মেভকে খুঁজতে হবে। এটা একটা ফাঁদ হতে পারে। ওর অবস্থাটা আমার জানা দরকার। ওর মন এখনো শক্ত হয়নি। হ্যাঁ, এখনো হয়নি, তবে এক সময় শক্ত হয়ে যাবে। মেয়েটা কোথায় বলো? ও দুর্গের ভেতরে আছে। এখন তোমাদের ওকে খুঁজে বের করতে হবে। আর কিছু তাড়াতাড়ি করো, যাও ওকে খোঁজো। তুমি ওর সাথে যেতে পারবে না। আগে একবার থামিয়েছিলে, কিন্তু এবারে পারবে না। গুল্লায় যাও, দেখা যাক কে যায়। এসব করছো কেন? আমাকে আর মেভকে তুমি চিনো না। কি আর বলবো, সব করছি নিজের জন্যই। জায়গাটা একেবারে চুপচাপ, মনে হচ্ছে এখানে কেউ নেই। না, কথাটা ঠিক বলিনি। চলো, আরো দুজন দেখছি। দুর্গে যেতে হবে। এখন দেখি চারজন এসেছে। তুমি বুদ্ধি খাটাও, তলোয়ার না। কি স্ক্র্যাচ তোমার সাথে খেলছে, মনে আছে? ও তোমাকে বলেছিল খুন করলে তুমি ওর কাছে চলে যাবে। এই যোদ্ধাগুলো অনেক আগেই মারা গেছে। ভালোই বলেছো। তুমি যত রেগে যাবে ওদের শক্তিও বাড়বে,
একজনকে মারলে আরো দুইজন আসবে। ঠিক বলেছো তুমি। ভেবে দেখো, ওরা সামনে যাকে পাবে তাকেই মেরে ফেলবে। আমিও ওদের পথেই চলছি। তুমি সেটা বদলাতে পারো। একটা উপায় বের করেছি। তলোয়ার দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তুমি পেরেছ মনে হচ্ছে। এদিকে নিয়ে এসো। হ্যাঁ যাও। তুমি এই মেয়েটাকে দেখেছিলে? হ্যাঁ। এটা তুমি কিভাবে পেলে, কোথায় পেলে? নীল ওর পছন্দের রং, বলতো ওটা হচ্ছে আকাশের রং। আর সোনার কয়েন, ওটা আকাশের সূর্য, নীল আকাশের সূর্য। ডুবার ঘটনাটা কি? ও ফিরে আসবে এটা ভাবিনি। ডুবার এখন যেতে হবে। রঙ্গার, ফিরোজ, চলো আমাদের সাথে। আর ব্রেন, ডারমোরকে তুমি এখানে রেখে যাও। আমার তো মাল নামা তো হবে। টেইলর সবকিছু সামলাতে পারবে। আমরা এখন শহরে যাব। কেন? সিনবাদকে বাঁচাতে হবে। কি হয়েছে? ঝামেলা। ডুবার? হ্যাঁ, আমিও বুঝতে পারছি, ঝামেলা সব এইখানে। আমার বিশ্বাস হচ্ছে না, কিছুক্ষণ আগেও জায়গাটা গমগম করছিল, এখন চারপাশে শুধু মৃত্যুর গন্ধ, পচা একটা গন্ধ। সিনবাদ, সিনবাদ! ব্রিন, কেমন যেন লাগছে। সিনবাদ, মাছি তো একবারে ভন ভন করছে। এইসব কিছু দেখে আমার মাছিদের রাজার কথা মনে হচ্ছে। কে? স্ক্রাচ, ওই শয়তানটা। এই শহরের নামটাও মিলে যাচ্ছে। অ্যাবাডন নামটা খুব চেনা লাগছিল, বাইবেলেও এই নামটা আছে। তাহলে শয়তান থাকে তলাবিহীন একটা গর্তে। ঠিক বুঝলাম না। আমরাও সেই তলাবিহীন দোজখে গিয়েছিলাম। সেবার আমরা সিনবাদের জীবন বাঁচাতে চাই, বাঁচাতে চেয়েছিলাম সিনবাদের আত্মাকে। ডুবারকে এখনই জানাতে হবে। হ্যাঁ চলো। কি হয়েছে? জায়গাটা কেমন যেন লাগছে। খুব সাবধান, আর দেয়ালে হাত রেখো না। কেন? এই জন্যই শয়তানরা আসলে বহুরূপী। ওদের ব্যাপারে ভালোই জানো দেখছি। অনেক শয়তানের মোকাবেলা করেছি আমি। লড়াইও করেছো? যতটা সাধ্যে কুলাই। কেন? কাউকে তো করতেই হবে। হ্যাঁ।
এখন চলে যাও, আর ভেতরে যাওয়ার দরকার নেই। দরকার আছে। এবার চলো সামনে যাই। তুমি ঠিক আছো? ঠিক মানে? মানে বেঁচে থাকা। তাহলে ঠিক আছি। কাকে খুঁজছো তুমি? মেভ। তোমার বউ? হতে পারত। ওকে পছন্দ করতাম অনেক। সময়টা তখন খারাপ ছিল। ও নিজেকে বাঁচাতে পারেনি কালো শক্তির হাত থেকে। দিন দিন ওটার ক্ষমতা বাড়ছিল। ও এখন কেমন আছে সেটা আমার জানা দরকার। ওকে অনেক মিস করো তাই না? নাও চলো, সময় নষ্ট করা যাবে না। ভুল পথে আসলাম নাকি আমরা? এখন পেছনের উপায় নেই। তাহলে আমার গোলক ছাতা তুমি পার হতে পেরেছ, ভালো। আমিও সেটাই আশা করেছিলাম। আসলে তোমার সমস্যাটা কি? তুমি আমার সমস্যা। আর তোমার মতো মানুষ যারা মহৎ হতে চায় এদের সহ্য করতে পারি না আমি। কিন্তু ওদের কারণে তোমারও উপকার হয়েছে সাময়িকভাবে। তবে ওরা হারবি, তোমাদের দুনিয়া আমার হাতের মুঠোয় চলে আসছে। চারপাশে তাকালেই দেখতে পাবে লোভ, ঘৃণা, যুদ্ধ, খুন। আমিও সেটা চাই। এরকম নোংরা জিনিসগুলোই আমার জীবনকে সুন্দর বানায়। প্রকৃতির মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে আমাকে তোমার প্রয়োজন নেই। খুব ভালো গুণ সিনবাদ। তবে আমার ধৈর্য নেই, আমি চাই পুরো পৃথিবী, আর সেটা এটাই এখনই। সাহায্য করলে তোমাকে পুরস্কার দেব, বাধা দিলে তোমার জীবনটাকে দোজখ বানিয়ে দেব। মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। ঠিক আছে, সামনে এগো, বীরত্ব দেখাও আর সবকিছু হারাও। তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, এখন আমি যাই। কিন্তু দেরি হয়ে গেছে, কথা বলার মতো সময়। আমার জায়গাটা এখন একটু গোছাতে হবে, অতিথি আসছে। কারা আসছে? ওদের বেশ পছন্দ হয়েছে। একজন বিজ্ঞানী, একজন বোবা, একটা জাদুকর মেয়ে, আর শক্তপোক্ত একটা নাবি। ওদের আত্মাগুলো দখল করে নে, একটু অত্যাচার করতে হবে। ও হ্যাঁ, ভুলেই গিয়েছি, তুমি ওদের চেনো, তোমার সাথেও দেখা হয়েছে। যাই হোক, এখন বিদায়, পরে আবার দেখা হবে। তুমি যদি ওদের কোনো ক্ষতি করো তাতে তোমার কি সমস্যা? খুব খারাপ লাগছে নাকি? কি বলো তুমি? আসো একটা চুক্তি করি, ওদের বদলে তোমার আত্মা, দেখি এখন তুমি কি বলো। হয় তোমার নিজের আত্মা, নয় তোমার বন্ধুদের। ঠিক করতে পারছো না?
খুব খারাপ। সিনবাদ, কি রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে কারোরই লাভ হবে না, সবাই বিপদে পড়বে। তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, কিছুই না। আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, এই তুমি আমার ব্যাপারেও জানো না, নিজের ব্যাপারেও না। তুমি একটু ভেবে দেখো, ক্র্যাচ তার নিজের জন্য তোমাকে ব্যবহার করছে, তুমি ওকে থামাতে পারো, তোমার সে ক্ষমতা আছে। সিনবাদ কি এখানে? হ্যাঁ। ডুবার না, ওটা খুলো না, এই ঘরটা আসলে এই জায়গায় নেই। ফিরোজ, এটাই কি সেই জায়গা? এটা স্ক্র্যাচের প্রতীক। তাহলে ছাগল মাথার শয়তানটাই সব ঝামেলা পাকাচ্ছে। ডুবার, কিছু একটা করতে হবে। আগে একবারই শয়তানের রাস্তা না গিয়ে ফিরে এসেছি, আবারও ফিরে আসব। তোমার অস্ত্র আছে এখানে, তোমার মন এখন শক্ত, আর সেটার উপরে ভরসা রাখতে হবে তোমাকে। সব ঝড় সামলাতে পারবো আমি। মনে রেখো, আগে মন, তারপর তারপর তোমার তলোয়ার। আগে মেয়েভির কাছে যাই, তারপর ওদের খুঁজব। স্ক্র্যাচের খেলাটা শেষ করতে হবে। হ্যাঁ, মনটাকে কাজে লাগাবো। তোমাদের এবারে শেষ হবার সময় হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু কেমন অবশ হয়ে গেছে। ভালোই বলেছো, সত্যি বলতে তোমাকে এত সহজে ধরতে পেরে আমি অবাকই হয়েছি। তোমার তো অনেক গুণ আছে দেখছি। এই কথাটার মানে কি? বাদ দাও, এখন তোমরা সবাই একটু আরাম করো, একটু পরেই তোমাদের শরীর থেকে আত্মাগুলো বের করে নেওয়া হবে। এবারে তুমি আসো। তোমাদের বাচ্চাদের জন্য এখন সিনবাদ আসবে, ও অবশ্য অন্য জায়গায় ব্যস্ত আছে। Maeve. Hey! Maeve. Yeah.
চলো ওদের কাছে যাই। ওর ওর কি হবে? আমাদের পেছনে আসবে, ওকে দিয়ে মনোযোগকে সরাবো, তারপর সুযোগ খুঁজবো ওদের বাঁচানোর জন্য। হ্যাঁ, ওদের বাঁচানোর জন্য। কোনো শেষ ইচ্ছে? তুমি বেহেশতে যাও। ও, আমি ওখানে যাব। এটা কি হলো? খারাপ সিনবাদ, তাড়াতাড়ি পালাতে হবে। মাকড়সার হাতে মরতে চাই না। ওটা আমাদের শরীরকে অবশ করে দেবে, কিছু টের পাওয়া যাবে। ফিরোজ, তোমার খেলা শেষ, আমি জিতেছি। না, তুমি শুধু মরার হাত থেকে বেঁচেছো। সিনবাদ জিতে গেছে, তুমি সেটাও বুঝতে পারছো না? তাতে কি, ওর বন্ধুরা আমার হাতে বন্দি, ওদের সবাইকে এখন আমি মেরে ফেলবো। ওদের ছেড়ে দাও, আমার আত্মাটা তোমাকে দিচ্ছি, সম্পূর্ণ নিজের ইচ্ছায়। এটা করো না সিনবাদ। না, তুমি সত্যি দেবে? হ্যাঁ দেব। ঠিক আছে, ওদের নিয়ে এখান থেকে চলে যাও। তুমি এখনো আমার সঙ্গে বেয়াদবি করছো? ওর আত্মা এখন তোমার কোনো কাজে লাগবে না। ও বন্ধুদের জন্য স্বেচ্ছায় জীবন দিতে চাইছে, এটার চাইতে বড় গুণ এই পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না, ভালোবাসা। ওর আত্মা বিশুদ্ধ, কখনোই বিপথে যাবে না। তুমি শেষ। তুমিও খুব খারাপ, আমার সবকিছু নষ্ট করে দিলে। এবারে তোমাকে আমি কঠিন শাস্তি দেব, এখনই। এবারে তোমার আত্মাটা দাও সিনবাদ, না হলে তোমার বন্ধুদের আমি মেরে ফেলবো। সিনবাদ দেখো, তোমরা এখন চলে যাও সিনবাদ, তুমি জিতে গেছো। কিন্তু যাও, ও নিজের যোগ্যতা প্রমাণ করেছে স্ক্র্যাচ। তোমার মতো শয়তান অনেক চেষ্টা করবে, তবে শেষ পর্যন্ত মানুষই জিতবে। তোমার সাথে জাহান্নামে দেখা হবে। তোমার সাথে আমার আবারও দেখা হবে সাগরের। সিনবাদ,
ধন্যবাদ মেলা, ভালো থেকো। সিনবাদ চলো যাই। হ্যাঁ, আবার নোঙর তুলতে হবে। সিনবাদকে তুমি ভালোই মানুষ করেছো টুবার। তুমি সব শিখিয়েছো মেলা। তোমাকে আবার দেখবো এটা ভাবিনি। জাহাজ ডুবে তোমাকে বিদায়ও জানাতে পারিনি। তোমার উপর সবসময় আমার ভরসা ছিল টুবার, জানতাম দায়িত্ব পালন করবে। কিন্তু আমাদের সিনবাদ, ও তো আমাকে চেনার সুযোগটাও ঠিক মতো পাইনি। ওর কপালটা আসলেই খারাপ, সেজন্যই তো আমি ফিরে আসলাম। মরি বা বাঁচি, ওর মা ছিলাম, এখনো তাই আছি। আমার আসার দরকার ছিল। এখন কি চলে যাবে? আমার সাথে থেকো সব সময়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। জড়িয়ে ধরলে কেন? এমনি তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। চলো রওনা দি। কোথায় যাবে? দেখি বাতাস যেখানে নিয়ে যায়। দেখি কোথায় যায়।